আসলে আমরা বিষয়টি সহজেই উপলব্ধি করে বুঝতে পারবো বেদাত মূলত কাকে বলে। বেদাত শব্দটি শাব্দিক অর্থ হলো ইনভেনশন, অর্থাৎ নতুন আবিষ্কার, অনস্তিত্ব থেকে, যে জিনিসটির আগে অস্তিত্ব ছিল না এটা অস্তিত্বের মধ্যে নিয়ে আসা, এটা হলো বেদাত শাব্দিক অর্থে। এই হিসেবে এই ফ্যান থেকে শুরু করে বিজ্ঞানের আধুনিকতা প্রযুক্তির ওই সব বেদাত মানে ইনভেনশন। ইনভেনশন এই শব্দটির ইংরেজি আর ডিসকভার দুটি ওয়ার্ডের মধ্যে যে পার্থক্য রয়েছে, ডিসকভার শব্দটি যেটা আগে থেকে আছে এটা উদ্ভাবন করে খুঁজে বের করছেন, আর ইনভেনশন হলো যেটা আগে ছিল না, এটা অনস্তিত্ব থেকে, আর এর কোনো মডেলই ছিল না। যিনি প্রথম তৈরি করছেন তিনি যে মডেল দিচ্ছেন দাঁড় করাছেন, ওই মডেল এটা হয়ে গেছে, উনি আরেক মডেলের দিয়ে ওটি গ্রহণযোগ্য হতো, তো এটা হলো ইনভেনশন। তো এই অর্থে শাব্দিক অর্থে ফ্যান লাইট আধুনিক যত প্রযুক্তি সবই ইনভেনশন, বেদা শাব্দিক অর্থে। কিন্তু শরীয়তের দৃষ্টিতে বেদা কোনটা? শরীয়তের দৃষ্টিতে বেদাত হলো দিনের মধ্যে নতুন কোন আবাদত চালু করা, যে আবাদতের ডিজাইন মডেল বা এটা আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দেন নাই, যে আবাদত রাসূল সাহাবায়ে কেরাম চালু করে দেন নাই আল্লাহ তাআলা দেননি, এরকম কোন আবাদত বা দিনের মধ্যে ইনভেনশন, মূলত হলো দিনের মধ্যে ইনভেনশনটা হলো বেদা শরীয়তের দৃষ্টিতে গঠিত। কারণ যেটা কোনো পদ্ধতি ডিজাইন রাসূল কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, যখনই সেই কাজ করতে যাবেন সেখানে সওয়াবের আশা করবেন। সুতরাং সওয়াবটা আপনি কই থেকে পাবেন? আপনি একটা সওয়াবের আশায় কাজ করলেন, কি করছেন, যে আপনার আব্বা মারা গেছে, আপনি খুবই খুশি মনে গরু জবাই করে মানুষকে খাওয়াইছেন, আপনি সওয়াবের আশা করছেন। অর্থাৎ রাসূল কি বলছেন, এই অনুষ্ঠানের দ্বারা তোমার মৃত ব্যক্তির কবর আর আজাব বৃদ্ধি করে দেওয়া হবে। আপনি তো ভালো মনে করলেন যে আমি আব্বার জন্য গরু জবাই করলাম না, আপনি এমন একটা খারাপ কাজ করছেন, আপনার আব্বার আর কবর আর আজাব বাড়াই দিতেছেন আপনি, আপনি কিন্তু বুঝতেছেন না। কেন আপনি মনে করতেছেন দীর্ঘদিন ধরে চলে আসতেছে এটা মনে ভালো কাজ, কিন্তু আপনি এই যে ডিজাইন চালু করলেন, এই যে গরু জবাই করে মানুষ খাওয়াবেন, এই ডিজাইনটার মেথডোলজিটা, এই আবাদত পদ্ধতি রাসূলের জিন্দেগীতে সাহাবায়ে কেরাম এরকম করে ডিজাইন দিচ্ছেন কিনা, যদি না দিয়ে থাকে তাহলে এটি বেদাতের শরীয়তের দৃষ্টিতে। কেন আপনি সওয়াবের আশা করতেছেন, সওয়াবটা কে দিবে? যেহেতু সওয়াবের ঘোষণা শরীয়তের এটা আসে না, আবাদতের কোনো পদ্ধতি আসে না। সুতরাং বেদাতের একটা সহজ সংজ্ঞাই হলো যে ইসলামের মধ্যে দিনের মধ্যে নতুন করে আবাদত চালু করা, যে আবাদতের কোনো ডিজাইন বা মেথোডোলজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যান নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, যার কোনো সওয়াব কোনো হাদিসে বা ইয়েতে কোনো ঘোষণা নাই। যদি এবং হাদিস দেখাতে পারেন যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর 43 দিনের দিন বা 3 দিনের দিন তোমরা গরু জবাই করে যদি মানুষ খাও তাহলে এরকম সওয়াব হবে, এরকম যদি হাদিস দেখাতে পারেন তাহলে আপনি ওটি হবে পাবো। কথাটা বুঝতে পারছেন কিনা বিষয়টা? এরকম হাদিস বের করতে হবে যে হ্যাঁ মানুষ মারা গেছে, সুতরাং 10 জন হুজুর নিয়ে এসে একটা কোরআন খতম করো, করলে তোমার আব্বার কবর সব পছন্দ হবে, এরকম কোন হাদিস যদি আপনি বর্ণনা করতে পারেন তাহলে ওটি আবাদত হিসেবে গ্রহণ হবে। আবেগ দিয়ে কাজ করছেন কিন্তু কাজ হবে না, ইসলাম আবেগের বিষয় না, বুঝে শুনে কাজ করতো, বিবেক দিয়ে কাজ করলে হবে না। কোরআন সুন্নাহ কি বলছেন, রাসূল যে ডিজাইন দিচ্ছেন এই ডিজাইন মোতাবেক, এই জন্য তো রাসূল বলছেন দেখো যে বেদাত করলো সে ইসলাম থেকে এমনভাবে খারিজ হয়ে গেল যে আটার তৈরি খামির ময়দা আটা গুলে রুটি বানানোর জন্য বানায় রাখছেন, এর ভিতরে চুল ছিল চুলটা এনে বের করছেন, চুল যেভাবে টান দিলে আস্তে করে বের হয়ে আসে, ওই ব্যক্তি দিন থেকে এমন করে বিচ্যুত হয়ে যাবে সে মনেই করবে না, সে সবের নিয়ত করে কাজগুলি করতেছে। সম্মানিত উপস্থিতি, এই যে বেদাতের সংজ্ঞাটা আমি যে সহজ তুলে ধরলাম এটি বিষয়ে বুঝতে হবে, যেখানে এই সওয়াবের আশা করবে ওই সওয়াবের পক্ষে রাসূলের হাদিস আছে কিনা, অর্থাৎ সাহাবায়ে কেরাম আমল আছে কিনা, ওই ইবাদতটা আপনি যে করবেন ইবাদতের ডিজাইন পদ্ধতি রাসূল দিয়েছেন কিনা, যদি দিয়ে না থাকেন, আমি যদি বড় হুজুর হিসেবে, আমি যদি মেজর হুজুর হিসেবে, ছোট হুজুর হিসেবে যদি আমি এত বড় ইবাদতের ডিজাইন চালু করি যে ডিজাইনের সাপোর্টিং রাসূলের কোনো বক্তব্য নেই, তাহলে ওই ইবাদত গ্রহণযোগ্য হবে না। কারণ সওয়াব আপনি কার কাছ থেকে নেবেন এবং এর সব স্বয়ং আল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা এসেছে, যেহেতু ঘোষণা নেই সুতরাং এটা করা যাবে না।